সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে ভূগোল ও পরিবেশ পরীক্ষা দিয়েছো সে পরীক্ষার নৈমিত্তিক প্রশ্নের সঠিক উত্তরগুলো দেখে নাও। এই উত্তরগুলো 100% সঠিক, কোনো ভুল নেই। তোমাদের 15টা এমসিকিউর উত্তর দিতে হয়েছে, যেই 15টা দিয়েছো এখান থেকে মিলিয়ে নাও। আমি যে এমসিকিউ কোশ্চেনটা নিয়েছি সেটা খ সেট, তোমরা যে সেটেই পরীক্ষা দিয়ে থাকো না কেন সবগুলো প্রশ্ন একই, শুধুমাত্র একটু এলোমেলো করে দেওয়া থাকে। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের জন্য একটু উদ্দীপক দেওয়া আছে। রহমান সাহেব টেলিস্কোপ দিয়ে যে গ্রহটি দেখেছিল তা পূর্ব থেকে পশ্চিমে পাক খায়। রহমান সাহেব কোন গ্রহটি দেখেছিল? এটা হচ্ছে শুক্র গ্রহ, কারণ শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে পাক খায়। উদ্দীপকে উল্লেখিত গ্রহটির বৈশিষ্ট্য হলো এটি ঘন মেঘে ঢাকা। এই গ্রহটির দিন ও রাতের মধ্যে আলোর তারতম্য হয় না। এর উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি। এখানে 1 আর 2 সঠিক, 3 নম্বরটা ভুল। এই কারণে 1 আর 2 আছে কতে, উত্তর হবে ক নম্বর। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশে টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? এটা 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলো সম্পর্কে যেটি প্রযোজ্য, এর গড় উচ্চতা 610 মিটার, সর্বোচ্চ শৃঙ্গটি এই অঞ্চলে অবস্থিত। এই দুইটা ঠিক আছে। রাঙ্গামাটি বান্দরবনও ঠিক ছিল, সিলেট শব্দটা ভুল। এ কারণে উত্তর হবে 1 এবং 2। 1 এবং 2 দেওয়া আছে কতে। মেঘনা নদীর উপনদী কোনটি? এটা হচ্ছে বাউলাই। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? এটা হচ্ছে জানুয়ারি। 7 নম্বরে গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো কালবৈশাখী জ্বর, এটা ঠিক আছে। এ সময় উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়, এটাও ঠিক আছে। ধান ও পাটের চাষ ভালো হয়, এটা ভুল। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2, এটা দেওয়া আছে কতে। 8 নম্বরে পৃথিবীর সকল জলরাশির শতকরা কত ভাগ পানি রয়েছে সমুদ্রে? এটা হচ্ছে 97%। মহীঢাল এর বৈশিষ্ট্য হলো সমুদ্রে এর গভীরতা 200 থেকে 3000 মিটার, এটা ঠিক আছে। গড়ে প্রায় 16 থেকে 32 কিলোমিটার প্রশস্ত, এটাও ঠিক আছে। এবং মহীঢালের উপরিভাগ সমান নয়, এটাও ঠিক। তার মানে 1, 2, 3 ঘ নম্বর। মারিয়ানা খাত এর গভীরতা কত মিটার? প্রিয় শিক্ষার্থী তোমরা জানো সমুদ্রের সবচেয়ে গভীর অংশকে বলে মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত। এর গভীরতা হচ্ছে 10,870 মিটার, অর্থাৎ ঘ নম্বর। প্ল্যাঙ্কটন কাদের প্রিয় খাদ্য? মাছের। এখানে উদ্দীপক দেওয়া আছে মিস্টার ক এর বসবাসরত এলাকায় এমন একটি দুর্যোগ দেখা যায় যার প্রভাবে এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় এবং এর মারাত্মক ঢেউ যা সমুদ্রের মধ্যে বা বিশাল হ্রদে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে সৃষ্টি হয়ে থাকে। মিস্টার ক এর দেখা দুর্যোগটির নাম কি, এটা সবাই বুঝতে পেরেছ? এটা হচ্ছে সুনামি। 13 নম্বর, উক্ত দুর্যোগে মানব জীবনে প্রভাব পড়ে, জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয় ঘটে, ভূমির উর্বরতা বৃদ্ধি পায়, এটা ঠিক না, কারণ সুনামির পানি কিছু সময়ের জন্য থাকে তারপর চলে যায়। এই কারণে বেশি পলিমাটি পড়ে না তাই ভূমির উর্বরতা বৃদ্ধি পায় না। এটা হচ্ছে 1 আর 2 ক নম্বরে। 14 নম্বর, ভূত্বকের গভীরতা মহাদেশের তলদেশে গড় কত কিলোমিটার? এটা হচ্ছে 35 কিলোমিটার। এটা তোমরা ভূগোল বইতে সরাসরি রিডিংয়ে পেয়ে যাবে। 15 নম্বর প্রশ্ন, পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো হলো স্তরীভূত, নরম ও হালকা, অপেক্ষাকৃত ভারী। এটা হবে স্তরীভূত এবং নরম ও হালকা। হালকা যদি হয় আবার ভারী হবে কেন? এই কারণে 1 আর 2 সঠিক উত্তর, এটা হচ্ছে ক নম্বর। 16 নম্বরে, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল, উক্তিটিকার ডাডলি স্ট্যাম্প। কোন দেশের বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা প্রদান করে? সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত শাখা হলো জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, এই দুইটা ঠিক আছে। জনসংখ্যা ভূগোল এটা প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত না, এই কারণে উত্তর হবে 1, 2 ক নম্বর। 19 নম্বরে, কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে? এটাকে বলে ছায়াপথ বা আকাশগঙ্গা, উত্তর খ। আগ্নেয় শিলার ক্ষেত্রে এই শিলার জীবাশ্ম নেই, অস্তরীভূত এবং কঠিন ও কম ভঙ্গুর। এই এখানে তিনটাই সঠিক উত্তর, তোমরা বইতেই দেখতে পাবে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। 21 নম্বরে, পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টোরাই এর দূরত্ব কত? 4.2 আলোকবর্ষ। বৃহস্পতি গ্রহটির ক্ষেত্রে প্রযোজ্য হল সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, এটা ঠিক আছে। আয়তনে পৃথিবীর চেয়ে 500 গুণ বড়, এটা ভুল, কারণ বৃহস্পতি আয়তনে পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। এই গ্রহের উপগ্রহের সংখ্যা 67টি, এটা ঠিক আছে। উত্তর হবে 1 এবং 3 গ নম্বর। এরপর এখানে একটি উদ্দীপক বা শক দেওয়া আছে, এখান থেকে 23 এবং 24 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে আছে নদীর নাম এ, উপনদী আছে নাগর, পাগলা এবং কুলিক, নদীর নাম দেয়া আছে বি, কাসালাং, হালদা এবং বোয়ালখালী। উদ্দীপকে এ চিহ্নিত নদীর নাম কি? এ চিহ্নিত নদীর নাম হচ্ছে পদ্মা, কারণ পদ্মা নদীর শাখা নদী হচ্ছে মহানন্দা, মহানন্দার উপনদী হচ্ছে নাগর, পাগলা এবং কুলিক। এই কারণেই আসলে সরাসরি এখানে যেহেতু মহানন্দা উল্লেখ করা নাই, তোমাকে পদ্মাই লিখতে হবে, এই কারণে উত্তর হচ্ছে ক। 24 নম্বর প্রশ্ন, উদ্দীপকে বিচিহ্নিত নদীর অর্থনীতিতে ভূমিকা হলো। এখানে কিন্তু বিচিহ্নিত নদীর নাম দেওয়া নেই, কিন্তু তোমরা জানো যে কাসালাং, হালদা এবং বোয়ালখালী হচ্ছে কর্ণফুলী নদীর উপনদী।
তাই এখানে বিচ্ছিন্নত নদী বলতে যেহেতু কর্ণফুলী নদীকে বোঝানো হয়েছে, তো কর্ণফুলী নদীর অর্থনীতিতে ভূমিকা কী এটা তোমাকে লিখতে হবে। সেটা হচ্ছে পানি বিদ্যুৎ কেন্দ্র, এটা কর্ণফুলী নদীতে আছে এবং প্রধান সমুদ্রবন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এই কারণে উত্তর হবে 2 এবং 3, মানে গ নম্বরটা সঠিক উত্তর। 25 নম্বরে, গ্রীষ্মকালে বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা প্রায় কত ভাগ হয়ে থাকে, এটা 20 ভাগ। প্রাচীনকালে সর্বাপেক্ষা শক্তিশালী নগরী ছিল কোনটি, এটা রোম। বাংলাদেশের কোনো বসতিকে শহর হিসাবে স্বীকৃতি লাভের জন্য কী কী প্রয়োজন, কমপক্ষে 5,000 জনসংখ্যা থাকতে হবে, এটা ঠিক আছে। প্রতি বর্গ কিলোমিটারে 1500 জন বসবাস করতে হবে, এটাও ঠিক আছে। শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠ, এটা বাধ্যতামূলক না, এ কারণে উত্তর হচ্ছে 1 এবং 2, ক নম্বর। 18-তে দেওয়া আছে, সংস্কৃতি ক্রিয়াকলাপ ভিত্তিক নগরী কোনটি, এটা তোমাদের বইতে দেওয়া আছে, অক্সফোর্ড। এরপর নিচে একটি ছবি দেওয়া আছে, এটা তোমাদের বইতেও দেওয়া আছে, মানব বসতি অংশে। প্রশ্ন হচ্ছে, চিত্রে প্রদর্শিত বসতি কোন ধরনের, এটা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। দেখো যেখানে বসতিগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাকে বলে বিক্ষিপ্ত বসতি, খ নম্বর। এবং 30 নম্বর প্রশ্ন হচ্ছে, চিত্রে প্রদর্শিত বসতির বৈশিষ্ট্য কী, অর্থাৎ বিক্ষিপ্ত যে বসতি এর বৈশিষ্ট্য কী। এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, দুটি বাসগৃহ বা বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান থাকবে, এটা ঠিক আছে। অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি, এটাও ঠিক আছে। এবং অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা, এটাও ঠিক আছে। উত্তর হবে ঘ, 1, 2, 3। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের আজকের ভূগোল ও পরিবেশ যে MCQ, তার সবগুলো সঠিক উত্তর। এখান থেকে তোমরা যেই 15টা দিয়েছো সেই 15টা সহজে মিলিয়ে নিতে পারবে। আশা করি পরবর্তী ভিডিওগুলোতে তোমরা আমার সাথে থাকবে এবং এই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবে। তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভেচ্ছা।